বিকেলবেলা কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম কোনো একটি গ্রামে গিয়ে ঘুরে আসি। তাই উকিয়ার আশেপাশে কোনো একটি গ্রামে আমরা পৌঁছালাম, তখন মনে হয় আছরের পরে। তো এই গ্রামটি যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারি নাই, কারণ আমি এই গ্রামে কখনো আসি নাই। আজকে ফার্স্ট আসলাম, এসে দেখি গ্রামটি আসলে ছবির মতো সুন্দর, এত সুন্দর মানে ভাবা যায় না। চারিদিকে সবুজ আর সবুজ। এবং আজকের গ্রাম ভিজিটে আমার সাথে ছিল আরমান কায়েস রানা এবং কামরুল হাসান রাসেল। তো আমার ভিডিওগুলো করতে আমাকে হেল্প করেছে হচ্ছে আরমান বেসিক্যালি। সো এখানে আমরা বাইক নিয়ে গেছিলাম। এখানে এই গ্রামে একটি বেশ পুরাতন হয়তো একটি মাদ্রাসা আছে মসজিদ নিয়ে, যে মসজিদের প্রাঙ্গণে একটি নারিকেল গাছ আছে যেখানে বাবুই পাখির বাসা দেখা যায়, যা গ্রাম বাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে এই বাবুই পাখির বাসাগুলো। অ্যাকচুয়ালি এই মাদ্রাসা প্রাঙ্গণটি অনেক সুন্দর ছিল, বিকজ এটি নাকি অনেক পুরাতন মসজিদ। মসজিদের বাম পাশে রয়েছে কবরস্থান এবং ঠিক সামনেই দেখা যায় হচ্ছে সুন্দর একটি পুকুর, এবং চারপাশে হচ্ছে বিল জমি এবং পাহাড়। এবং এত সুন্দর গ্রামটা, মানে দেখে যে কেউ মুগ্ধ হবেন। এবং বিকেলবেলার সময় কাটানোর জন্য এই জায়গাটি অনেক সুন্দর এবং স্পেশাল কোনো একটি জায়গা হতে পারে। তো আমরা বিকেলবেলায় রাস্তার মাঝে যে ব্রিজ আছে, ব্রিজে বসে বসে ফটোগ্রাফি করছিলাম অ্যাকচুয়ালি। তো দেখতেই পাচ্ছেন আরমান ফটোগ্রাফি করতেছে, ওখানে বসে আছে কামরুল, এবং আমি পেছন থেকে যে তাকে ভিডিও করতেছি সে হয়তো জানেও না। তো আসলে ফটোগ্রাফি করার মতোই জায়গা, ছবির মতো সুন্দর এই গ্রাম, তাই হয়তো এখানে এসে সবাই ফটো নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। বাট আমি শুধুই ভিডিও করতেছিলাম, আমি কোনো ছবি তুলতেছিলাম না, জাস্ট ভিডিও করতেছিলাম। আমার এখানে খুব সবচেয়ে সুন্দর লাগছে সেটি হচ্ছে বাবুই পাখির বাসাগুলো।